যে কোনো নিরামিষ দিনে এইভাবে এঁচড় দিয়ে এই নতুন রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। সবাই কিন্তু মাছ মাংস ফেলে এই রেসিপিটাই খেতে চাইবে এবং একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন আজকে এই রেসিপিটাও দেখিয়ে দিই। এটা বানানোর জন্য দেখুন এখানে আমি একটু বড় সাইজে একটা এঁচড় এইভাবে ছাড়িয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজে আলুকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই এঁচড়টাকে এবার প্রথমে সিদ্ধ করে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে দেখুন আগে থাকতে জল বসিয়ে দিয়েছি। এবার এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একটু চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এ দেখুন এঁচড়টা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, দিয়ে এটাকে জল ঝরাতে দিচ্ছি। এঁচড়টাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এইভাবে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। যেহেতু এটা এখনও গরম আছে সেই জন্য একটা গ্লাসের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে যে দানাগুলো আছে মানে বীজগুলো আছে সেগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এটা একদমই ভালো হবে না। আর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, একটু ভালো করে মেখে নিচ্ছি। তো আজকে যেভাবে রেসিপিটা বানাবো এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। নিরামিষ দিনে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আর খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা নিরামিষ রেসিপি। এবার ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, একটু গ্রেট করা আদা, আর দুটো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতো বেসন, এটা গ্রাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, ছোটো চামচে 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নেব। তো এখানে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না, আর এঁচড়টাকে একদম খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, জল থাকলে ভালোভাবে এই বড়াগুলো ভাজা হবে না। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, আপনারা যদি খেতে চান এখানে একটা পেঁয়াজ কুচি এবং একটু রসুন কুচি দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে খেতে। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি, এরকম সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এখান থেকে অল্প অল্প করে নিচ্ছে, আর এইভাবে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে এগুলোকে বড়ার আকারে করে ভেজে নিচ্ছি। আমি সর্ষের তেলে ভাজি, আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও এটা ভাজতে পারেন। এবারে একইভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এ দেখুন এক পিট করে ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টে দিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই করে এগুলোকে ভাজতে হবে, একটু উল্টে পাল্টে ভালো করে সময় নিয়ে ভেজে নেব, তাহলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, মুচমুচে হবে। এ দেখুন এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি, আর এগুলো কিন্তু এইভাবে শুধুও খেতে খুব ভালো লাগবে। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি, ওগুলো তুলে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। সব বড়া ভেজে তুলে নিয়েছি, এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল আছে, ওই তেলেতেই আমি ভালো করে একটু আলুগুলো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার ওরতেও কিন্তু আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তাই আলুগুলো একটু সাইড করে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। দিয়ে একটু ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ফোড়ন ভেজে নিয়েছি। এবার এখানে একটু আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আমি আর আলাদা করে আলুগুলো তুলে মানে ভেজে তুলে রাখিনি, আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও করতে পারেন, আমি একসাথেই করে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে আলুর সাথে আদাটাকে ভেজে নিয়েছি যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার গুঁড়ো মশলা দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন, তো যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন।
এবার ভালো করে আলুর সাথে সমস্ত মশলা একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের টমেটো একটু গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু টমেটোটা একটু কুচি করেও দিতে পারেন, একটু গ্রেট করে দিলে গ্রেভিটা খুব সুন্দর আসে, তাই একটু গ্রেট করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে ভালো লাগবে। আপনারা যদি না পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। এবার আবারও সব কিছু একসাথে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু বড়াগুলোর মধ্যে এর মধ্যে দিলে অনেকটাই জল টেনে নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এবার চাপা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব আলুটাকে সিদ্ধ হওয়া অবধি। এ দেখুন 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে নিয়েছিলাম তাই আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। এই দেখুন আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছু বড়া আমি এমনি শুধু খাওয়ার জন্য রেখে দিয়েছি আর বাকিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, প্রায় 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই এটা হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, বেশি কিন্তু ফোটালে হবে না, তাহলে এই বড়াগুলো খুবই নরম হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। একটু চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছে, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে দেখুন। এবার নামানোর আগে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন, যদি না পছন্দ করেন তাহলে ঘিটাও স্কিপ করে দিতে পারেন। আর যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর লাস্টে কিন্তু গরম মশলা দিচ্ছি না, আপনারা চাইলে যদি হাতের কাছে ধনে পাতা থাকে তাহলে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি, তারপর এসে আপনাদের দেখাচ্ছি। এইভাবে যদি গরম গরম এই এঁচোড়ের রেসিপিটা থাকে বন্ধুরা, কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা নিরামিষ রেসিপি, একদম মাছ মাংসকে হার মানিয়ে দেবে। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়, তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর দেখলে কিন্তু লোভ সামলাতে পারবেন না, এতটাই দুর্দান্ত হয়, খেতেও কিন্তু খুবই সুন্দর। তাহলে বন্ধুরা আজকে আমার এই এঁচোড়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।